তেজর সেকুরার পম্পে নিচন তবকা আরক্ষীক আক্রমণ, কসাই আক্রমণ আহত আরক্ষী, গুলিরে প্রত্যুত্তর আরক্ষী। দবকা আরক্ষীর গুলি খাই নগাঁও অসামরিক চিকিৎসালয় পালেগৈ জাকির হোসেন। শুকুরবারে পুয়া তেজ লগা ঠেলা দেখি সোধা পোছা করতে এখন মাংসর দোকানের আরক্ষীর উপর জঁপিয়াই পড়ল জাকির হোসেন। কসাই কাম করা জাকির হোসেনে হাতর ডেগারে আক্রমণ করলে আরক্ষী। জাকিরর ডেগারর হাতত এস আই অশ্বত্থেকো আহত হওয়ার পাছতে প্রতি আক্রমণ চলালে আরক্ষী। প্রাণ রক্ষা করবলৈ আরক্ষীয়ে চলোৱা গুলিত বিদ্ধ হল জাকির হোসেন। গুলিবিদ্ধ জাকিরক নগাঁও অসামরিক চিকিৎসালয়লৈ পঠিওৱাৰ পাছত দবকা আরক্ষীক সঙ্গ দিবলৈ ঘটনাস্থলীত উপস্থিত হল হোজাইৰ আরক্ষী অধীক্ষক সৌরভ গুপ্তা। আরক্ষী অধীক্ষকর নেতৃত্বত চলোৱা অভিযানত জব্দ হল 1000ৰো অধিক গরুর ছালৰ লগতে প্রায় 50 কিলোগ্রাম গো মাংস। গরু মাংস বিক্রি করে আসলে তো সেইটো যি মানে কাটি পেলাই বিক্রি করে আছে তাক খুঁজিছিলে কি সেইটো কি বস্তু, তো সেইটো আমার অফিসরে অ্যাটাক করে দিছে। ঘরতে মজুত করে থাকা সহস্রাধিক গরুর সাল আর গো মাংস জব্দ হওয়ার পূর্বেই পলায়ন করলে সিরাজ উদ্দিনে। এই অবৈধ সামগ্রীখিনি জব্দ করে সিরাজ উদ্দিনক বরাদ্দ করবলৈ দবকা আরক্ষী চলাই আছে অভিযান। নগাঁওতো বহু অবৈধভাবে গো মাংস বিক্রি করা বিক্রেতার বিরুদ্ধে অভিযান চলার ইঙ্গিত দিছে নগাঁও আরক্ষী। দবকার পৰা আব্দুল হাকিমৰ রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। তেজৰ চেকুৰাৰ পম্পে নিচুৱা ধৰি দবকা আরক্ষীক আক্রমণ, কসাইৰ আক্রমণত আহত আরক্ষী, গুলিরে প্রত্যুত্তর আরক্ষী। দবকা আরক্ষীর গুলি খাই নগাঁও অসামরিক চিকিৎসালয় পালেগৈ জাকির হোসেন। শুকুরবারে পুয়া তেজ লগা ঠেলা দেখি সোধা পোছা করতে এখন মাংসর দোকানের আরক্ষীর উপর জঁপিয়াই পড়ল জাকির হোসেন। কসাই কাম করা জাকির হোসেনে হাতর ডেগারে আক্রমণ করলে আরক্ষী। জাকিরর ডেগারর হাতত এস আই অশ্বত্থেকো আহত হওয়ার পাছতে প্রতি আক্রমণ চলালে আরক্ষী। প্রাণ রক্ষা করবলৈ আরক্ষীয়ে চলোৱা গুলিত বিদ্ধ হল জাকির হোসেন। গুলিবিদ্ধ জাকিরক নগাঁও অসামরিক চিকিৎসালয়লৈ পঠিওৱাৰ পাছত দবকা আরক্ষীক সঙ্গ দিবলৈ ঘটনাস্থলীত উপস্থিত হল হোজাইৰ আরক্ষী অধীক্ষক সৌরভ গুপ্তা। আরক্ষী অধীক্ষকৰ নেতৃত্বত চলোৱা অভিযানত জব্দ হল 1000ৰো অধিক গরুর ছালৰ লগতে প্রায় 50 কিলোগ্রাম গো মাংস। গরু মাংস বিক্রি করে আসলে তো সেইটো যি মানে কাটি পেলাই বিক্রি করে আছে তাক খুঁজিছিলে কি সেইটো কি বস্তু, তো সেইটো আমার অফিসরে অ্যাটাক করে দিছে। ঘরতে মজুত করে থাকা সহস্রাধিক গরুর সাল আর গো মাংস জব্দ হওয়ার পূর্বেই পলায়ন করলে সিরাজ উদ্দিনে। এই অবৈধ সামগ্রীখিনি জব্দ করে সিরাজ উদ্দিনক বরাদ্দ করবলৈ দবকা আরক্ষী চলাই আছে অভিযান। নগাঁওতো বহু অবৈধভাবে গো মাংস বিক্রি করা বিক্রেতার বিরুদ্ধে অভিযান চলার ইঙ্গিত দিছে নগাঁও আরক্ষী। দবকার পৰা আব্দুল হাকিমৰ রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।